আসসালামু আলাইকুম, ক্রিকেট বাংলাদেশ নিউজে আপনাকে স্বাগতম। রাজশাহীর লজ্জাজনক হারে ম্যাচ শেষে ক্ষমা চেয়ে যা বললেন আশরাফুল, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। টানা দুই ম্যাচে জয় পাওয়া মিনিস্টার গ্রুপ রাজশাহীকে পাঁচ উইকেটে হারিয়েছে তামিমের দল। মিরপুরে আগে ব্যাট করে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নয় উইকেটে একশত ৩২ রান জড়ো করে শান্তর দল। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের অর্ধশতকে এক ওভার হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় বরিশাল। দ্বিতীয় উইকেট জুটিতে পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়েন তামিম ইকবাল। ২৩ রান করে আউট হন ইমন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রাজশাহী। উদ্বোধনী জুটিতে ৬.১ ওভারে ৩৯ রান তোলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শান্ত ও আনিসুল সমান ২৪ রান করে করেন। ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ মোহাম্মদ আশরাফুল, তিনি ৪ বলে ৬ রান করে দৃষ্টিকটুভাবে রান আউট হন। ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ বলে ৩৪ রান করেন মেহেদী হাসান, তার ইনিংসে ছিল ৩টি ছক্কা। এছাড়া ৩২ বলে ৩১ রান করেন ফজলে মাহমুদ। দলের এমন হারের দিনে দৃষ্টিকটুভাবে রান আউট হয়েছে দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান আশরাফুল। আনিসুল ইসলামের ভুল কলে সাড়া দিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়ে মোহাম্মদ আশরাফুল। ম্যাচ শেষে তাই তো আফসোসে কাঁদছেন তিনি। আশরাফুল জানান, আমরা জয়ের ধারাতেই ছিলাম, আজকের ম্যাচটা জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আমাদের দখলেই থাকতো। আজকে মাঠে বল খুব ভালো দেখছিলাম, বড় ইনিংস খেলার সম্ভাবনাও অনেকটা ছিল, কিন্তু কি আর বলবো, কি দুর্ভাগ্য সেটা আপনারা তো দেখলেনই। আশরাফুল আরো যোগ করেন, আমার শিক্ষা হয়েছে, পরের ম্যাচ থেকে আমি মাঠে আরো বেশি সচেতন থাকার চেষ্টা করব।